পাদস্থ আমার বাবাজির আমার, যে প্রাণীগুলো তাহলে খাওয়া যাবে না যেগুলো আল্লাহ হারাম করেছে। জি বাইরা মাদস্তরা আমার বাবাজির আমার, আর যেগুলো আল্লাহ অনুমতি দিয়েছে খান, হাঁস জবাহা করে খান, মুরগি জবাহা করে খান, খাসি জবাহা করে খান, গরু জবাহা করে খান, সমস্যা নাই, কিন্তু জবাহা করুন সেটাও কিন্তু একটু হিসাব করে জবাহা করুন। কেমন জবাহার যে শর্তগুলো আছে সেগুলো বুঝুন। প্রথমে আপনি ছুরিটাকে, ছুরাটাকে, ছুরিটাকে যে নেবেন, ছুরিটাকে উত্তম রূপে ধার করুন, উত্তম রূপে ধার করে ওই প্রাণীর ওপরে আপনি চালান, যাতে করে এমন এক মাসের ছুরি, দেড় মাসের ছুরি ধার নাই, সেই ছুরি নিয়ে যদি জবাহা করে দেওয়া হয়, জোর করে প্রেসার দেন, এই জন্তুর প্রাণীর যদি কষ্ট হয় এটা আপনার জন্য কাবিরা গুনাহ হবে। বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা? এই জন্য জবাহ হলো দুই ধরনের, একটা হলো স্বাভাবিক পদ্ধতিতে জবাহ, আর একটা হলো অস্বাভাবিক পদ্ধতিতে জবাহ। এজন্য যখন আপনি নালী গুলো কাটবেন কমপক্ষে আপনাকে তিনটে কাটতে হবে, ও তরুণিয়া শুনে রেখে দিন, সাথে আল্লাহর নাম নিতে হবে, নালে ওই প্রাণীটা আপনার জন্য হালাল হবে না। এইজন্য আজকে সমাজের দিকে যদি আপনি একবার তাকিয়ে দেখেন, ও তরুণী আসলে এমন জায়গায় দেখবেন আপনি অবাক হয়ে যাবেন, ওপরে লেখা আছে বিসমিল্লাহ চিকেন সেন্টার, হাজি বিরিয়ানি, সুপার বিরিয়ানি, ও তরুণীরা 786 চিকেন সেন্টার, কিন্তু আপনি দেখবেন অবাক হয়ে যাবেন, এমন ভাবে জবাহ করা হচ্ছে যে জবাহটা শরীয়তের দৃষ্টিতে যদি দেখা হয় হালাল হচ্ছে না। ও তরুণীরা শুনে কেদিন, মুরগিটাকে যখন জবাহ করছে, ও তরুণীরা পেশার দিয়ে জোর করে গলাটা দিয়ে একটু রক্ত বের করে ওই মুরগির কল্লাটা ধরে মুটকে দিয়ে বড় ড্রামের মধ্যে বড় বালতির ভেতরে, বড় বালতির ভেতরে মুড়ির হাড়ির মুড়ির মুড়ির ড্রামের ভেতরে ওই প্রাণীটাকে ঢুকিয়ে দিয়ে খাপটা লাগিয়ে দিচ্ছে, যাতে করে বাবাজি আমার ভাইরা ওই মুরগিটা লাপাতে লাপাতে ফিনিশ হয়ে গেল। ও তরুণিয়া শুনে কেড়ে এইভাবে জবাহ করছে, এর সানালিগুলো তিনটে কাটছে না, সাথে আল্লাহর নামও নিয়া হচ্ছে না, এই জন্য এই প্রাণীটা খাওয়া যাবে না। গরু যখন নিয়ে এসেছেন ওই গরুর পেটের মধ্যে যদি একটা বাচ্চা থাকে, ওই বাচ্চা যদি মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, গরু জবাহ করার পর ওই প্রাণীটা যদি ওর শরীর যদি পরিপূর্ণ, ওর শরীরের গঠন যদি পরিপূর্ণ হয়ে যায়, ওই প্রাণীটাকে আপনাকে জবাহ করতে হবে। ওই প্রাণীটাকে জবাহ করলে, জীবিত থাকলে জবাহ করে খেতে হবে, এটা হানাফি মাযহাবের মতে এই জবাহ জনিন বলা হয়, তবে ওই প্রাণীটা আপনার জন্য খাওয়া হালাল হবে। ইমাম সাফির মতে, ইমাম মালিক বিন ইমাম আহমদ বিন হাম্বাল, ইমাম মালিক, ইমাম সাইবাইন সাইবাইনদের মতে ওই প্রাণীটাকে আপনাকে জবাহ না করলেও খাওয়া যাবে, কারণ এই হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, হযরতে জাবির থেকে বর্ণিত হাদিস আছে, মায়ের জবাহ মানে বাচ্চার জবাহ, বাচ্চার জবাহ মায়ের জবাহ মানে বাচ্চার জবাহ, সুতরাং ওই জবাহটা খাওয়া তোমাদের জন্য হালাল হবে। কিন্তু ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে ওই প্রাণীটাকে খাওয়া যাবে না, ওই বাচ্চাটা যদি মৃত হয় তাহলে খাওয়া যাবে না, যদি জীবিত থাকে ওই জীবিত বাচ্চাটাকে জবাহ জানেন, ওই জীবিত বাচ্চাটাকে শরীরের গঠন যদি পরিপূর্ণ হয়ে যায় তখন ওই বাচ্চাটাকেও জবাহ করে খেতে হবে, এটা কোনো শরীয়তের মাসলা হানাফি মাযহাবের মতে। ও তরুণিয়া শুনে কেনে, এই জন্য আমরা যখন কুরবানিতে গরু জবাহ করি, গরু জবাহ করার আগে আমরা একটু আগে ডাক্তার দিয়ে চেক করে নিই, যাতে করে ওই গরুটার পেটে কোনো বাচ্চা আছে না নাই, যদি বাচ্চা থাকে ওই বাচ্চাটাকে ওই গরুটাকে আমরা আর কুরবানি দিই না, এটা সব থেকে উত্তম যে আপনি আর ওই গরুটাকে জবাহ দেবেন না, জবাহ করবেন না, এই জন্য আগে থেকে একটু চেক করে নিতে হয়। জবাহ হলো দুই রকম পদ্ধতিতে জবাহ হয়,
খাদ্য নালী, শ্বাস নালী, দুটো রক্ত নালী, চারটে নালী কাটতে হয়, সাথে আল্লাহর নাম নিতে হয়। আর বাবাজি আমার ভাইরা, আর একটা আছে অস্বাভাবিক পদ্ধতিতে যাওয়া, যেটা কেমন, যেটা কেমন, যেটা হচ্ছে কালবে মোহাল্লাম বলা হয়, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, কুকুরকে ট্রেনিং দিয়েছেন, কুকুরকে ট্রেনিং দিয়েছেন। এর শর্ত হলো তিনটে, ছেড়ে দিলে দৌড়াবে, দাঁড়াতে বললে দাঁড়াবে, প্রাণীকে ধরে নিজে না খেয়ে তার মনিবের কাছে পৌঁছে দেবে। যদি এই তিনটে শর্ত মিলে যায় তখন আপনাকে বুঝতে হবে এটাই আমার জন্য খাওয়া হালাল। আপনি ওই প্রাণীকে ধরে জবাহ করে আল্লাহর নাম নিয়ে খান, সমস্যা নেই। এমনকি ওই প্রাণীটা যদি আল্লাহর নাম নিয়ে ছেড়েছেন, যদি মরেও যায়, ওই প্রাণীটাকে মনে রাখবেন বাবাজি আমার ভাইয়েরা, যদি কুকুরটি না খেয়ে আপনার মনিবের কাছে পৌঁছে দেয়, খাওয়া হালাল। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, প্রশিক্ষণপ্রাপ্ত বাজপাখি, চিল তৎকালীন সময় এইভাবে ট্রেনিং দিয়ে ছাড়া হতো, যেগুলো অস্বাভাবিক পদ্ধতিতে যাবা। বাইরা মাদুস্তা আমার বাবাজির আমার, তবে আজকের দিনে আর এই রকম সিস্টেম, আজকের দিনে টোটাল যদি শারীরিকভাবে দেখা হয় এইরকমভাবে আজকের দিনে আর প্রাণীকে ধরা অন্তত হয় না। তবে বিশ্ব নবী আমার সুন্দর করে বললেন, খাইবারের দিন আল্লাহ নবী গুনে 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 কয়েকটা পানি খেতে মানা করলেন। আল্লাহ নবী বললেন, এক নাম্বার হলো তীক্ষ্ণ ধার, ধারালো ধারালো দাঁত, ছুচালো ধার দিয়ে যে প্রাণীগুলো থাবা দ্বারা যদি শিকার করে এই প্রাণীগুলোকে তোমরা যেন খেও না। আল্লাহ নবী বললেন, যে প্রাণীগুলোকে থাবা দিয়ে শিকার করে ঠোঁটে করে চিড়ে ফেলে এরকম পাখিগুলোকে তোমরা যেন খেও না। যে দাঁত দিয়ে প্রাণীগুলোর হিমস্র প্রাণী যাদের ছুচালো দাঁত, ধারালো দাঁত, এর দাঁত দিয়ে শিকার করে ও তরুণীরা নখে করে ফেলে ফেলে এরকম প্রাণীগুলোকে আল্লাহ নবী বলেন তোমরা খেও না। আল্লাহ নবী বলেন, গৃহপালিত গাধার গোশত তোমরা খেও না। বিশ্ব নবী আমার সুন্দর করে বললেন, গৃহপালিত গাধার গোশত তোমরা খেও না। বিশ্ব নবী আমার সুন্দর করে আবার বললেন, আল্লাহ নবী সুন্দর করে বললেন, মুজাসসামা তোমরা খেও না। আল্লাহ নবী বলেন, খালিসা তোমরা খেও না, মুজাসসামা তোমরা খেও না। ও তরুণীরা শুনে গেলেন, জিজ্ঞাসা করা হলো, মুজাসসামাটা কি, খালিসাটা কি? আল্লাহ নবী তরুণীরা শুনে গেলেন, এ তরুণীরা যে যাও জোয়ানরা শুনে গেলেন, এই মুজাসসামা কি, খালিসা কি? কোন প্রাণীকে আবদ্ধ করে রেখে যদি তীর ছুড়ে ওই প্রাণীকে হত্যা করা হয়, তৎকালীন সময় একটা নিয়ম ছিল, কি জানেন? কোন প্রাণীকে আবদ্ধ করে রেখে কোন জায়গায় বেঁধে রেখে দূর থেকে তীর ছুঁড়ে মারা হতো, দূর থেকে তীর ছুঁড়া হতো। এই তীর মারছে প্রাণীর শরীরে গিয়ে লাগছে, তীর মারছে প্রাণীর শরীরে গিয়ে লাগছে, তীর মারা হচ্ছে প্রাণীর শরীরে গিয়ে লাগছে। এই একটা 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 করে তীর গিয়ে লাগতে 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 বেশ কিছুক্ষণ পরে যখন প্রাণীটা মারা যেত এবং ওই প্রাণীটাকে তারা খেয়ে নিত। এই জন্য বিশ্ব নবী বললেন, মুজাসসামা তোমরা যেন মোটেই খেও না, খেও না, খেও না। অনেক সময় আরো ক্লিয়ার করে বোঝাই আমি, ভালো করে শুনে কেনেন, অনেক সময় বাচ্চারা দেখবেন আম গাছে আম ফুটলে দেখবে ঢিল ছুঁড়ে ইট ছুঁড়ে মারে, অনেক বাচ্চারা দেখবেন কাঁঠাল গাছে ইট মারে, আম গাছে ইট মারে। এই ইট মারতে 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 যদি একটা ইট গে আমে লেগে যায় তখন ওই বাচ্চাটা বলে আমার এম আছে, ঠিক জায়গায় লেগেছে, কথা ঠিক কিনা? এই জন্য আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা উঠের দিকে কোনো প্রাণীকে আবদ্ধ করে রেখে বেঁধে রেখে তীর ছুঁড়ে মারত, যার তীরটা লাগত সে বলতো আমার এম আছে, আমারটাই লেগেছে। এইভাবে মারতে মারতে ওই প্রাণীটাকে খেয়ে নি, মারতে মারতে যখন মারা যেত ও তরুণিয়া শুনে কিনে ওই প্রাণীটাকে খাওয়া হতো। আল্লাহ নবী বলেন, মুজাসসামা তোমরা যেন খেও না। আল্লাহ নবী বলেন, খালিসা তোমরা খেও না। বিশ্ব নবী বলেন, খালিসা তোমরা খেও না। আল্লাহ নবী বললেন, খালিসা তোমরা খেও না। খালিসা কি? কোনো প্রাণী যদি, কোনো হিমস্র প্রাণী যদি মুখে করে প্রাণী ধরে ফেলে, কোনো শিকারকে যদি মুখে করে ধরে নিয়ে আসে, ওই হিমস্র প্রাণীটার ওপরে যদি আঘাত করে তার মুখ থেকে যদি ওই প্রাণীটাকে ছিঁড়ে ছিনিয়ে নেওয়া হয়, ছিনিয়ে নেওয়ার পরে ওই প্রাণীটাকে হাতে নেওয়ার পরে যদি প্রাণীটা মারা যায় ওই প্রাণীটাকে বলা হয় খালিসা, ওটা খাওয়া যাবে না, খাওয়া যাবে না। অনেক সময় আপনার
আপনারা লক্ষ্য করুন, কাগজ চিলেতে যদি একটা পাক মুরগি ছানা ধরে নিয়ে যায়, আমরা লাঠি নিয়ে দৌড়াই। অনেক সময় যদি মুরগির বাচ্চাকে একটা কুকুর মুখে করে ধরে, আমরা লাঠি নিয়ে দৌড়াই, মুখ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি। যদি ওটা বেঁচে থাকে তাহলে আপনি জবা করে খেতে পারবেন, কিন্তু যদি মারা যায় ওটাকে আর খেতে পারবেন না। ওটাই হলো খালিসা। ওই খালিসা খাওয়া আল্লাহ নবী নিষেধ করেছেন, যেন মোটেই তোমরা খেও না। বুঝে আসছে তো বাবা? কিছু কিছু বুঝে যাচ্ছে বাবাজি? আমার ভাইরা জি, এই জন্য একটু মন দিয়ে বুঝবেন, একটু বুঝবেন, হাদিস গুলোকে একটু লাগাবার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ কাজ হয় বাবাজি। আমার ভাইরা, এই খালিসা খেতে আল্লাহ নবী মানা করলেন, মুজাসসামা তোমরা খেও না। জি, বিশ্বনবী আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, বিনা কারণে কোনো নফস হত্যা করবে না, বিনা কারণে কোনো প্রাণী হত্যা করবে না। এটা وقال النبي صلى الله عليه وسلم من متى لا يشرك بالله شيئا دخل الجنة وقال النبي صلى الله عليه وسلم وأن عيسى قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحنوج والعسل وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم اجتنبوا سبع الموبقات قال رسول الله صلى الله عليه وسلم وما هن الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل المال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات إلى آخر الحديث أو كما قال সামনে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইয়েরা, এরই মাঝখানে এরই বীজখানে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে থাকা আমাদের সকলের ছোট ছোট ভাই ও বোনেরা, সেই সাথে সাথে আরো জানাই আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, সেই সাথে সাথে জানাই যেহেতু মাদ্রাসার জলসা একাধিক হাফেজে কোরআন আছেন, আমার মাশাআল্লাহ হাফেজ সাহেব ভাইয়েরা, ছাত্র ভাইয়েরাও আছেন, আগত বিশিষ্ট অতিথিরাও এসেছেন, সামনে বসে থাকা শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষ, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেককে জানাই আমি আমার অন্তরন্তস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। সেই সাথে সাথে জানাই এই নাটুরিয়া গ্রামে যারা বিভিন্ন রকম কর্মের সঙ্গে জড়িয়ে যাওয়ার জন্য হয়তো এসে পৌঁছাতে পারেননি, এরকম মাহফিলে অ্যাটেন্ড করতে পারেননি, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়েছেন, বা হতে পারে অন্যান্য ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা, তারাও সকলে সজাগ, সকলে কনশাস, তারাও মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়েছেন, প্রত্যেককে জানাই আমি আমার অন্তরন্তস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। ভাইরা, আমার দোস্ত, আমার বন্ধু সাথী মহব্বতের ভাইরা, রাত হয়েছে যথেষ্ট রাত, অনেক রাত, যথেষ্ট রাত, অনেক রাত হয়েছে,
রাত হলে একটা ঘুমের সঙ্গে সম্পর্ক আমাদের থাকে, রাতকে আল্লাহ আরামের জন্যই করেছেন, কথা ঠিক কিনা? সুতরাং রাতকে আল্লাহ আরামের জন্য করেছেন, আর দিনের বেলা কর্ম কাজের জন্য আল্লাহ করেছেন। জি, আল্লাহ ভাগ করে দিয়েছেন, একটা টাইম আরাম করতে হবে আর একটা টাইম দুনিয়াদারি কাজকর্ম করো, তার সাথে সাথে আমি আল্লাহ আমার হুকুম আহকামগুলো তোমরা মেনে চলো, এতটুকুই তোমার দায়িত্ব। সুতরাং সেই রাত হয়েছে যথেষ্ট রাত, তবু আমরা আরামের বিছানাকে সরিয়ে দিয়ে একমাত্র নবীর মহাব্বতে আল্লাহকে খুশি করার নিয়তে আমরা প্রত্যেকেই জাগ্রত অবস্থায় সকলেই সজাগ হয়ে সকলেই আমরা বসে আছি আল্লাহকে রাজি করার জন্য, তার হাবিব প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার নিয়তে। জি, সারা রাত নফল ইবাদত করার থেকে এক ঘন্টা দিনই আলোচনা শোনা বা করা হলো উত্তম। সুতরাং এই মনে করে আমরা দিনই আলোচনা শোনার জন্য বা করার জন্য এসে পৌঁছেছি, বড় কষ্ট করে আপনারা বসে আছেন। বাবাজি, আমার ভাইয়েরা যথেষ্ট ঠান্ডার হাওয়াও পড়ে গেছে, শীতকে উপেক্ষা করে বড় কষ্ট করে অনেক প্রবীণ মানুষেরা এসে বসেছেন। আলোচনা খুব বেশি লম্বা করব না, অল্প সময়ের মধ্যেই মাহফিলের সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ভালো লাগছে আজকে মাদ্রাসার জলসা? খুব ভালো লাগছে মাদ্রাসার জলসা। এই মাদ্রাসার দিকে সর্বসময় প্রতিনিয়ত সর্বদা আপনারা খেয়াল রাখবেন, আপনারা নিশ্চয়ই খেয়াল রাখেন জানি। জি, শুধু যে টাকা পয়সা দেওয়া পর্যন্তই শেষ তা না, আপনাদের গ্রামের বাচ্চাগুলো, আপনাদের ছেলেগুলোকে, বাচ্চাগুলো মেয়েগুলোকে, ছোট ছোট বাচ্চা মেয়েগুলোকে ছেলেগুলোকে এই মাদ্রাসায় পাঠাবে, একটু দিনই এলেম শিক্ষা গ্রহণ করবে, দিনই এলেম শিক্ষা করবে। জি বাবাজি, আমার ভাইয়েরা, কেন ছোটবেলায় যদি হাফেজে কোরআন একটা ছেলেকে বানিয়ে নিতে পারেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলে সেই ছেলেটার ওসিলায় আল্লাহ ইচ্ছা করলে তার পরিবারের মধ্য থেকে দশজন ব্যক্তি, দশজন সদস্যকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দেবেন কিয়ামতের ময়দানে একটা হাফেজে কোরআনকে। জোরে বলবেন না, দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবার অনুমতি দেবেন একটা হাফেজে কোরআনকে। একটা হাফেজে কোরআনের সম্মান আল্লাহ কত দিয়েছে জানেন? আজ তো আমরা হাফেজে কোরআনের সম্মান দিতেছি কি না, আজ আমরা মহল্লার ইমামদেরকে আমরা ইজ্জত দিতেছি কি না, হুজুরদেরকে ইজ্জত দিতে পারি না, মসজিদের হাফেজ সাহেবদেরকে ইজ্জত দিতে পারি না, বুঝি না, জানি না, তাই দিই না। হ্যাঁ, একটা MBBS ডক্টর যদি এসে যায় তার সম্মান, তার কদর অনেক বাড়িয়ে দেওয়া হয় সমাজের মানুষ। জি, একটা DM যদি আসে, SDO যদি আসে, লাল নীল বাতি লাগিয়ে দিয়ে আসবে, সামনে ফোর্স পিছনে ফোর্স, পুলিশ প্রশাসনকে নিয়ে যখন 6টা 8টা গাড়ি নিয়ে এসে ঢুকবে, লোকের গুরুত্ব প্রাধান্য অনেক বেড়ে যায় তার প্রতি। এটা DM, এটা SDO, এটা BDO, এটা অঞ্চল প্রধান, এটা বিধায়ক, এটা MP, এটা রাজ্যের মন্ত্রী। ওফ, দেখা যাবে ভালো করে সার্চ করে, নেট যদি সার্চ করে দেখা যায়, খোঁজ খবর নিয়ে, তথ্য নিয়ে দেখা যাবে রাজ্যের মন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে মতে বসে মরতেও শেখে না, রাজ্যের মন্ত্রী হয়েছে, লোকে তাকে গিয়ে স্যার স্যার করছে, পাগল। তোর ঘরের পাশে যদি একটা হাফেজ সাহেব থাকতো, সেই হাফেজ সাহেবের কদর যদি বাড়াতিস, সেই মহল্লার ইমামের সম্মান যদি দিতিস, ওই রাজ্যের বিধায়ক, রাজ্যের মন্ত্রীর থেকে, এলাকার বিধায়কের থেকে, ওই হাফেজে কোরআন হুজুরের মোলা সাহেব ইমাম সাহেবের প্রাধান্য যদি বেশি দিতিস, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর উপরে বেশি খুশি হতো। জি, এই জন্য বিশ্ব নবী বলে উলামা উম্মতি কাম্বিয়াই বানি ইসরাঈল, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বানি ইসরাঈলের নবীদের ন্যায়। জোরে বলবেন না, বনি ইসরাইলের নবীদের সম্মান আল্লাহ যেমন দিয়েছেন, আমার উম্মতের হাক্কানি আলেমদের সম্মান আল্লাহ ঠিক তেমনই দিয়েছেন। জি ভাইরা, বা দোস্ত, আমার বাবাজিরা, আমার বিশ্ব নবী বলেছেন, মান যারা আলিমান ফাকান্নামা যারালি, মান সাফা আলিমান ফাকান্নামা সাফা, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসা। বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন, যে কোনো আলেমে হাক্কানিকে দেখলো, সামি রসুল্লাহ আমাকে দেখলো, যে কোনো আলেমে হাক্কানির সঙ্গে মুসাবা করলো, সে আমি রসুল্লাহ আমার সঙ্গে মুসাবা করলো, যে কোনো আলেমে হাক্কানির পাশে গিয়ে, কেতাবি আলেমের পাশে গিয়ে, কাছে গিয়ে বসলো, সামি রসুল্লাহ আমার কাছে, আমার পাশে গিয়ে বসলো। আলেমের সম্মান, হাফেজের সম্মান কত দেওয়া হয়েছে জানেন? সমাজের মানুষ আমরা বুঝি না, ডক্টরের গুরুত্ব অনেক বেশি দিচ্ছি। হ্যাঁ, সম্মানীয় ব্যক্তিকে নিশ্চয়ই দেবেন,
তা বলে অবহেলার পাত্র বানান কেন? এলাকার ইমাম থাকলে, গ্রামে ইমাম থাকলে, হ্যাঁ গ্রামের ইমাম, মহল্লার ইমাম, মসজিদের দায়িত্বে আছেন বলে, আপনার পাড়ায় আছেন বলে আপনি তাকে অবহেলার জায়গায় ফেলে দেন কেন? তাকে ঘৃণার পাত্র মনে করেন করে? হ্যাঁ, এটা কোথায় পেয়েছে? এটার নাম ইসলাম। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, স্বচ্ছ ধর্ম, পরিষ্কার ধর্ম। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, 3:11 ইন্না দীনা ইদাল্লাহ ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। তিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন, তিনি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা আদর্শকে অনুসরণ করলেন। সেই ইসলাম ধর্মের মানুষ যার মধ্যে আছে শিষ্টাচার, যার মধ্যে আছে মানবতা, যার মধ্যে আছে আন্তরিকতা, যার মধ্যে আছে ভালোবাসা, জি যে ইসলাম আপনাকে সব শিখিয়েছে, জি যার মধ্যে আছে সামাজিকতা, যার মধ্যে আছে পারিবারিক জীবন কেমন হবে, সাংসারিক জীবন কেমন হবে, রাজনৈতিক জীবন কেমন হবে, অর্থনৈতিক জীবন কেমন হবে, পুরো পরিকাঠামো আপনার কেমন হবে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে সব আপনাকে দিয়ে গেছেন। জোরে বলতে পারেন না? কোন নবী? আনা খাতিমুন নবী লা নবী বাদি, আমি গোলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাজ বিন দা মোস্ট প্রেস্টিকাল এন্ড মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস। সেই নবী আপনাকে জানতে হবে ইসলাম সম্পর্কে, অনেক সচেতন হতে হবে, অনেক কনসাস হতে হবে, ইসলাম নিয়ে আপনাকে গবেষণা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, কোরআনকে নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, জজবন্নেশ্বরের মতো মানুষ, উইলিয়াম মুরের মতো মানুষ, দলাই লামার মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ যাদের নাম গোটা পৃথিবী জুড়ে, যাদের ফলোয়ার্স গোটা পৃথিবী জুড়ে, যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, তারা ইসলাম নিয়ে গবেষণা করে, নবী মুহাম্মদ সাল্লামকে নিয়ে অ্যানালাইসিস করে, ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিচ্ছে। আর আমার রাজ্যের মন্ত্রী বলছে যে ইসলাম নাকি উগ্রবাদী শেখায়, ইসলাম নাকি হিংসা শেখায়। আমার রাজ্যের মন্ত্রী, মুসলমান মন্ত্রী, আমার রাজ্যের মন্ত্রী বলছে ইসলাম নাকি হিংসা শেখায়। নাউজুবিল্লাহ, তোর কতটা জ্ঞান আছে ইসলাম সম্পর্কে? লিল্লাল বাতি চালান লাগানো গাড়ি চেপে ঘুরে বেড়াচ্ছ, আগে পিছে ফোর্স আছে বলে নিজেকে অনেক কিছু ঘুরে বুঝে বা নিজেকে অনেক কিছু মনে করছো। বাবা দমটা বন্ধ হোক, নিঃশ্বাসটা বন্ধ হোক, 3.5 হাত জায়গা মাটির নিচে যখন ঢুকবে তখনই বুঝবে কত ধানে কত চাল। কি মনে করেছো? ইসলামকে নিয়ে ছেলেখেলা করার কোনো জায়গা না। এই ইসলাম, এটা তোমাকে অনুমতি দেয় না। প্রফেট মুহাম্মদ সাল্লাম এটা তোমাকে দায়িত্ব দেয়নি। আল্লাহ কোরআনে এটা বলেনি যে ইসলামকে নিয়ে তুমি ধর্মকে নিয়ে ছেলেখেলা করবে। ব্যক্তিগত ভালো লাগে না, ইসলাম মানবে না, ওটা আলাদা পাঠ, পাঠ আলাদা, সেটা ভিন্ন বিষয়। তুমি মানবে না, করবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, সেটা আলাদা দিক। কিন্তু তুমি ইসলামকে নিয়ে কুমন্তব্য করবে, এটা কিন্তু ইসলাম তোমাকে পারমিশন দেয়নি, অনুমতি দেয়নি, হুকুম দেয়নি। মনে রেখে দিও, ওই রকম জিব্বা, ওই রকম ঠোঁটকে প্যারালাইসিস দিয়ে আল্লাহ ঘুরিয়ে দিতে 1 সেকেন্ডও সময় লাগবে নি। এটা মাথায় রেখো, মাথায় রেখো। কত বড় পণ্ডিত তুমি হয়েছ, গ্যারি মিলারের মতো মানুষ, ডক্টর মারিস মুকাইলের মতো মানুষ, ফেরাউনের ডেড বডি নিয়ে গবেষণা করছেন, কানের ভেতর থেকে তিনি লবণ বের করলেন, ফেরাউনের লাশের কানের ভেতর থেকে লবণ বের করে তিনি হতভঙ্গ হলেন, অবাক হলেন, বিস্মিত হলেন। ডক্টর মারিস মুকাইল, তিনি কালেমা পড়ে ঈমান কবুল করলেন, পৃথিবী বিখ্যাত মানুষেরা তারা ঈমান কবুল করছে, আর তুমি ইসলামকে নিয়ে কুমন্তব্য করবে, ছেলে খেলা করবে, কোথা পেয়েছো তুমি? মনে রেখে দিয়ে, ওই রকম ঠোঁটকে জাবানকে, তোমার ঠোঁটকে ঘুরিয়ে দিতে আমার আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। এটা মাথায় রেখো, ধর্মকে নিয়ে ছেলে খেলা করো না। ইসলাম শিখিয়েছে শান্তির কথা, বিশ্বনবী শিখিয়েছেন শান্তির কথা, মানবতার কথা, শিষ্টাচারের কথা, ঐক্যের কথা, রিলেশনের কথা, আদর্শের কথা, মানুষকে ভালোবাসার কথা, দেশ প্রেমের কথা শিখিয়েছে আমার আল্লাহ। আমার নবী শিখিয়েছেন দেশ প্রেমের কথা। ভেরামা
দোস্ত আমার বাবাজিরা আমার সংক্ষেপ সময়, খুব বেশি সময় নেব না, আলোচনা খুব বেশি লম্বাও করব না। আল্লাহ করে আপনারা জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, খুব বেশি সময় নয়। আমি কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে ধার করে কয়েকটি হাদিস পাকও আমি তেলাওয়াত করেছি। খুব বেশি সময় নেব না, টাইম ছিল আমার 12টায়, এসে ঢুকেছিলাম 12:15 বেড়া চাপা একটু জ্যাম খেয়েছিলাম, 12:15 ইনশাল্লাহ ইন করেছি। তো এসি ডাইরেক্ট স্টেজে উঠেছি, তো আপনারা প্রথমেই দেখলেন মাশাআল্লাহ পূর্বের বক্তা, তিনি কিছু চাঁদাপত্র তুলছিলেন, তারপর আবার আমার হাফেজ সাহেব ভাই, তিনাকে আজকে পাগড়ি দেওয়া হলো আলহামদুলিল্লাহ, আবার বিদায় একটা গজলও হয়েছে, যাক মাশাআল্লাহ। বাবাজি আমার ভাইরা চলুন, খুব বেশি সময় নেব না, কষ্ট হচ্ছে আপনাদের, আওয়াজ করে বলেন কষ্ট, আলহামদুলিল্লাহ চলুন। আমি শুরুতে কয়েকটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, সাথে সাথে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে ধার করে, বিশ্বনবী থেকে ধার করে, বিশ্বনবীর কাছ থেকে, বিশ্বনবী থেকে ধার করে কালেকশন করে কয়েকটি হাদিস পাকও আমি তেলাওয়াত করেছি। চলুন এই হাদিসের ওপরে কোরআন থেকে সামনে রেখে একটু আলোচনা করি, মাহফিলের সমাপ্তি ঘটবে, খুব বেশি সময় নেব না। যে সমস্ত ভাই বাবাজিরা ছড়িয়ে ছিটিয়ে গেট জাম করে দাঁড়িয়ে আছেন, কষ্ট পাচ্ছেন আপনারা, একটু বসে যান। আর চলুন একটু হাদিস থেকে আলোচনা করা যাক। আমি কয়েকটি হাদিস পাক লম্বা হাদিস, একটা হাদিসও লম্বা তেলাওয়াত করেছি। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে জানিয়েছেন, জি হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে, আওয়াজ করে বলেন, জোর করে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত কত ভুলে গেছেন আপনারা? এই যে বললাম ঘর ঘর আলেম, আর আপনারা এত ওয়াজ শোনেন, আসলে সমস্যা কোথায় জানেন? তবু তো এখানে ঠিকই আছে দেখছি, আজকে জায়গায় জায়গায় দেখলে 3.5 কিলো করে বাদাম দিয়ে বসছে, জায়গায় জায়গায় ওয়াজ করতে যাচ্ছি দেখছি 3.5 কিলো 5.5 কিলো করে বাদাম নিয়ে বসছে। তো বাদাম খাবে না ওয়াজ শুনে, ও বাদামের সঙ্গে হুজুর যা ওয়াজ দিচ্ছে সব ঘিটে নিচ্ছে। জায়গায় জায়গায় গেলে আমার খালি দেখছি মশলাই ডলছে, ডলি যাচ্ছে, খাবি কবে রে বাবা? তবু আপনাদের এখানে না যে হ্যাঁ ওই তো হচ্ছে, তো তবে 670 নয় 5774, আলহামদুলিল্লাহ কাজ হয়েছে। তো চাচা তো ঠিক ওয়াজ শুনে বললে হবে, আর চাচার ওয়াজ কিছু জানতে আর বাকি আছে? আমার জন্মের আগে থেকে ওয়াজ শুনছে চাচা, হ্যাঁ আমার নানাজান ফুরফুরা শরীর ছোট হুজুর কেবলার ওয়াজ শুনেছে, কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে ছোট হুজুরের ওয়াজ শুনেননি? হ্যাঁ তবে হ্যাঁ আমি চেহারা দেখে বলছি, ছোট হুজুরের মুখের ওয়াজ শুনেছে, জি মেজ হুজুরের মুখের ওয়াজ শুনেছে, তবে বলারই তো কথা। তাহলে সব থেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি কে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5774। আর মহিলাদের মধ্যে সব থেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি কে, কাকে বলি ভাই? একটা সিলিম চিলিয়ে শোনা ভাই, সিলিপছি সিলিপছি সিলিমছি, একটু আবার সর্দি টর্দি লেগে আছে তো হালকা পাতলা বলা যায় না, ঠান্ডা গরম লেগে যাচ্ছে আমাদেরকেও, রোজ চলছে। বলেন মহিলাদের মধ্যে সব থেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি কে, মা'আইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারেক্ট অ্যানসার কত? একদম হচ্ছে, বলেন চেষ্টা চালান, আলহামদুলিল্লাহ হবে, কে বলেছে হবে না, হবে বলেন, একদম কারেক্ট অ্যানসার 2210, জি 2210 কারেক্ট অ্যানসার। তার মানে এখান থেকে বোঝা গেল আপনারা ওয়াজ শোনেন এবং ওয়াজ শোনায় অভ্যস্ত এবং মনেও রাখেন আপনারা, আলহামদুলিল্লাহ। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস, এই আবু হুরায়রা নাম কেন দেয়া হলো জানেন? জি তিনি বিড়ালকে বড় ভালোবাসতেন, কারেক্ট অ্যানসার, তিনি বিড়ালকে বড় ভালোবাসতেন, জি বিড়াল খুব পছন্দ করতেন, জিরাল বিড়ালকে খুব ভালোবাসতেন। একদিন বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জামার আস্তিনে করে একটা বিড়ালের বাচ্চা, বিল্লির বাচ্চাকে নিয়ে যাচ্ছেন, বিশ্বনবীর কাছে পৌঁছেছেন, আর বিড়ালের বাচ্চা বিল্লির বাচ্চা মাঝে মাঝে জামার আস্তিনের ভেতর থেকে আওয়াজ করছে, ম্যাও ম্যাও,
আপনাদের এখানে বিড়ালগুলো কি ম্যাওমাও করে? তো ম্যাওমাও করে তো, ও তাহলে সারা পৃথিবীতেই ম্যাওমাও করে। জি ও ভাই যায় না জওয়ান জামাকে রাম ও আবার মোর পিয়ারে রাম বাবা শুনে এখানে বাবা এই বিড়ালের বাচ্চা যখন ম্যাওমাও করে গে বিড়ালের বাচ্চা কয় ম্যাও বিড়ালের বাচ্চা কয় ম্যাও ম্যাও আল্লাহ নাই বললে বিড়াল কোথা থেকে আওয়াজ করে গে সাহাবী বলি আর রাসূলুল্লাহ কে গে হাবিব আল্লাহ কো জগ আমার জামার আসনের ভেতর একটা বিড়ালের বাচ্চা আছে আল্লাহ নবী একটু মুচকিয়েছে বললে তুমি বিড়ালের বাচ্চায় কি ভালোবাসো গো বিড়ালের বাচ্চায় কো পছন্দ করো গো আজ থেকে তোমাকে কি বলে ডাকি গে আবু হুরায়রা হে বিড়ালের আব্বা জোরে হবে না তিনি নামটা পেয়ে বড় খুশি হয়ে গেলেন তিনি বলে আজ থেকে আমাকে আব্দুর রহমান আব্দুর সাম বলে ডেকো না আব্দুর রহমান বলে ডেকো না আজ থেকে আমার নাম হলো আবু হুরায়রা কিয়ামত পর্যন্ত থাকবে আবু হুরায়রা হে আমার সাথী ভাইরা তোমরা কে আমাকে আবু হুরায়রা বলে ডেকো সেই আবু হুরায়রা আজও আবু হুরায়রা কালো আবু হুরায়রা বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা এই হাজার আবু হুরায়রা থেকে একটা বর্ণিত হাদিস এসেছে জি একটা লম্বা হাদিস এসেছে আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজতানিবু সাবআল মুবিকাত আল্লাহ রাসূল বললেন সাতটা এমন বিষয় আছে সাতটা এমন কাজ আছে যেগুলো মানুষকে ধ্বংস করে দেয় যেগুলো মানুষকে ধ্বংস করে দেয় সাতটা কাজ কটা সাতটা সাতটা এমন বিষয় সাতটা এমন কাজ আছে যেগুলো মানুষকে ধ্বংসের দিকে আগিয়ে দেয় ধ্বংস হয়ে যায় সাতটা এগুলো নেগেটিভ নেগেটিভ এগুলো ছেড়ে দিতে হবে সাতটা বিষয় সাতটা কাজ قال رسول الله صلى الله عليه وسلم وما هن يا رسول الله غادي ولا গুজর সেগুলো কি কি আল্লাহ নবী বলে এক নাম্বার কোন পলা শিরক বিল্লাহ এক নাম্বার কোন শিরিক করা দ্বিতীয় নাম্বার কোন সিহির জাদু করা তিন নাম্বার কি ওয়াকদুল নাফস আল্লাতি হারাম ইল্লা বিল হক বিনা প্রয়োজনে কোন নাফস হত্যা করা বিনা কারণে কোন প্রাণী হত্যা করা কোন নাফস হত্যা করা আপনারা কি কোন প্রাণী হত্যা করেন বিনা কারণে করেন জি করেন আপনারা করেননি তো হয়ে যায় মাঝে মাঝে বেতালে মাঝে মাঝে হয়ে যায় কেমন ভাই বলেন তো দুই বন্ধু যখন চায়ের স্টলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে আর হঠাৎ করে দেখা যায় লাল পিঁপড়ে ডান দিকের পায়ের তিনটে উঠেছে ও কি করলো বন্ধুকেও বলে না কাউকে বলে না বাঁ দিকের পা থেকে চপ্পলটা খুলে আর ডান দিকের পায়ের উপরে তুলে দিয়ে খালি ঘষছে ঘষে জ্বালা যাচ্ছে তিনটে প্রাণী তো মোটামুটি ওদের লাড়ি ভুড়ি উনিশ কুড়ি যা ছিল সব বারোটা বাজে তেরোটা ঘরে পৌঁছে দিল দিয়ে বললো খুব চলছে তো মাটির দিকে তাকিয়ে দেখছে বিশ পঞ্চাশটা পিঁপড়ে ঘুরছে তখন বাঁ দিকের পায়ের চপ্পলটাকে পরে নিয়ে আর একবার ভালো করে ওইগুলোকে ডলে দিচ্ছে দিয়ে সব কটাকে কথা বলো ফিনিশ করে দিল সব কটাই মরে গেল সব কটাই ফিনিশ হয়ে গেল সব কটাই মরে গেল এখন প্রশ্ন এই মাটির নিচে যে কটা পিঁপড়ে মাটির উপরে চড়ছিল বিশটা হোক পঞ্চাশটা হোক আর একশোটা হোক এই প্রাণীগুলো কি আপনার কোনো ক্ষতি করেছে কথা কয় না ক্ষতি করেছে ওইগুলো কি কামড়েছে ওগুলো কামড়ায় না আচ্ছা ঠিক আছে ওই পিঁপড়েগুলোকে কে সৃষ্টি করেছে জোর করে বলে কে আল্লাহ যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আমাকে করেছেন আমাদেরকে করেছেন সে আল্লাহ ওই পিঁপড়েগুলোকে সৃষ্টি করেছেন সুতরাং ওই পিঁপড়েগুলোর তাহলে বেঁচে থাকার অধিকার ছিল কি ছিল না কথা কয় না ছিল তাহলে ওই পিঁপড়েগুলোকে আপনি হত্যা করলেন এটাই হলো বিনা কারণে নাফস হত্যা করা কষ্ট দেওয়া মেরে ফেলা বোঝা গেল জি বোঝা গেল বিনা কারণে প্রাণী হত্যা করা একটা খাঁচার ভিতরে পাখি ভরে রেখে দিয়েছে পাখি 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 ভরে রেখে দিয়েছে জি অফিস থেকে আসেন মাঝে মাঝে খাবার দেন গ্রীষ্মের ছুটিতে তিন দিনের জন্য দার্জিলিং বেড়াতে চলে গেলেন বউ খেতে দেয় না একটা ছোট ছেলে সে তো দিতেই পারবে না বিবি খেতে দেয় না অবহেলা করে ওই পাখিটা খাঁচার মধ্যে রয়ে খাঁচার মধ্যে না খেতে পেরে ঠোঁট দিয়ে টারগুলোকে কামড়ে 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 ঠোঁট নাট কান দিয়ে রক্ত বার করে হঠাৎ করে দেখা যাচ্ছে খাঁচার ভিতরে পড়ে মরে আছে
খাঁচার দরজাটা খুললেন, পাখির ঠ্যাংটা ধরলেন, ঝেড়ে পানিতে ফেলে দিলেন। ভাবলেন খুব ইজি ব্যাপার, খুব কমন ব্যাপার। খুব কমন ব্যাপার নয় এটা, এটা একটা কাবিরা গুনাহ, এটা একটা কাবিরা গুনাহ, খুব সহজ ব্যাপার নয়। যতটা সহজ ভাবে আপনি নিচ্ছেন এটা আল্লাহর দরবারে ওটা সহজ ব্যাপার নয়। বিশ্ব নবী বললেন বিনা কারণে নাফস হত্যা করা, প্রাণী হত্যা করা, বিনা কারণে। দশটা গরুকে নিয়ে যাচ্ছেন, দশটা গরুকে নিয়ে যাচ্ছেন, ডান দিকে একটা গরু চলে যাচ্ছে, বাঁ দিকে একটা গরু ছুটছে, ডান দিকে একটা গরু চলে যাচ্ছে, হাতেতে 20-50টা কঞ্চি রেখে দিয়েছেন, পিটিয়ে 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 নুন ছাল যা আছে চামড়া তুলে দিচ্ছেন, কথা কয় না, এমন পেটাচ্ছেন কঞ্চি ভেঙে যাচ্ছে। এটাকে কিন্তু খুব কষ্ট, এই প্রাণীগুলোকে কিন্তু কষ্ট দিচ্ছেন, হতে পারে এটা কাবিরা গুনাহ। গরুটাকে জোর করে চাপ দিয়ে 5-7 লোক মিলে জোর করে ঠ্যাংগুলোকে ধরে একদম জবার মতো করে তাকে ফেলে শুইয়ে দিয়ে পায়ের ওপরে আপনি কি করছেন, খুর, আপনার কি বলে স্টিলের পাত, স্টিলের পাত নিয়ে ওই খুরের ওপরে দিয়ে আর নাট আর বল্টু বা আপনার কি বলে ব্রেক দিয়ে একদম হাতুড়ি দিয়ে পিটছেন। কেন? খুরের ওপরে একটা আপনি পাত লাগিয়ে দিচ্ছেন যাতে করে খুরটা ভালো না হয়ে যায়, অনেক দূর হেঁটে যেতে পারে। মুশকে ফেলে দিয়ে পায়ের ওপরে ফেলছেন, কি করছেন, খুর স্টিলের পাত লাগিয়ে দিয়ে পেরেক পিটছেন, পেরেক। ওই খুরগুলো তো আল্লাহর দেওয়া সৃষ্টি, জন্ম থেকেই আছে, সুতরাং ওই খুরের উপর ওই খুরের ওপরে পেটালে, খুরের ওপরে কষ্ট দিলে মনে রেখে দিও, জেনে রেখে দিও, ওই প্রাণীটা কি কষ্ট দেওয়া। লক্ষ্য করুন, আপনার পায়েতে যদি কেউ একটা পেরেক পেটে একটা স্ক্রুপকে নিয়ে হাতুড়ি দিয়ে মারে, আপনি কেমন কষ্ট হতে পারে একবার অনুভব করুন, যে কষ্টটা আপনার হয় সে কষ্টটা ওই প্রাণীটারও হচ্ছে, এটা কিন্তু কাবিরা গুনাহ। জি এই প্রাণীর উপরে আপনি কষ্ট দিতে পারবেন না, কষ্ট দেওয়ার কোনো জায়গা নাই, হতে পারে এটা আপনার জন্য কাবিরা গুনাহ হতে পারে। এই জন্য বিশ্ব নবী বলেন বিনা প্রয়োজনে কোনো নাফস হত্যা করা, প্রাণী হত্যা করা, ইল্লা বিল হক, যেগুলো ইসলাম অনুমতি দিয়েছে, হুকুম দিয়েছে, সেগুলো আপনি খান, খেতে পারেন, সমস্যা নাই, খেতে পারেন, যেগুলো আল্লাহ হুকুম দিয়েছে, অনুমতি দিয়েছে, সেগুলো খান, জবাহ করে খান, আর যেগুলো ইসলাম অনুমতি দেয় না সেগুলো খেতে পারবেন না। কিন্তু তা বলে সেই প্রাণীটাকে যে কষ্ট দেবেন এটাও কিন্তু দিতে পারবেন না। ওই পাড়ার একটা কুকুর এসে আপনার পাড়ায় ঢুকে গেছে, ওই গ্রামের একটা কুকুর এসে আপনার গ্রামে ঢুকে গেছে, ও অচেনা কুকুর মনে করে লাঠির বারে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললেন, না জানি কারোর মুরগি ছানা খাবে, না জানি কারোর হাঁস ছানা খাবে বা ছাগল ছানা খাবে, এই মনে করে পেটাচ্ছেন, পিটিয়ে পিটিয়ে কুকুরটাকে মেরে ফেললেন। আদৌ কিন্তু এমন কিছু খবর আপনার কাছে নাই যে ওই কুকুরটা ছাগল খেয়েছে বা হাঁস খেয়েছে, কোনো খবর নেই, অথচ ক্ষমতা আছে বলে পিটিয়ে মেরে ফেললেন, এটা করবেন না। এটাই বিনা কারণে প্রাণী হত্যা করা হল, ছাগল হত্যা করা, পিঁপড়ে হত্যা করা, মানুষকে হত্যা করে ফেলছে 200 টাকার জন্য, কথা বলেন, 2000 টাকার জন্য মানুষ হত্যা করে ফেলছে, 2000টা টাকার জন্য কত রকম ক্যাপাসিটিতে হত্যা হচ্ছে। রাজনীতির নেতারা নিজেদের ফায়দা তোলার জন্য, নিজেদের দলের আপনার কি বলে নিজেদের দলের ফায়দা তোলার জন্য, এক রাজনীতির নেতা এক দল নিজের দলের কর্মীকে পর্যন্ত মেরে দিয়ে অপর দলের উপরে চাপিয়ে দিচ্ছে শুধু রাজনৈতিক ফায়দা তোলার জন্য। মানুষ মারাটা আজকের দিনে খুব কমন ব্যাপার হয়ে গেছে। বিশ্ব নবী বলেন বিনা কারণে কোনো প্রাণী হত্যা করো না, ধ্বংস তোমার জন্য অনিবার্য, এটা মাথায় রেখো। যেগুলো ইসলাম অনুমতি দিয়েছে খাও, খেতে পারো, খেতে পারো, আল্লাহ যেগুলো অর্ডার দিয়েছে, হুকুম করেছে, খাও, খেতে পারো, আর যেগুলো আল্লাহ অর্ডার দেয় না সেটা খাবেন না। কি খাবেন না? আল্লাহ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নামা হারামা আলাইকুম মাইতাতা ওয়াদ-দামা ওয়াল-লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, ইন্নামা নিশ্চয় হারামা হারাম করে দেয়া হয়েছে আলাইকুম তোমাদের জন্য মাইতাতা মৃত জানোয়ার, ওয়াদ-দামা প্রবাহিত রক্ত, ওয়াল-লাহমাল খিনজির শূকরের মাংস, ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ গায়রুল্লাহর নামে যাবাহকিত পশু, এটা খাওয়া আল্লাহ তোমাদের জন্য হারাম করেছে, গাইরুল্লাহর নামে জবাহ করা পশু ওইটা খাওয়াও যাবে না, আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে জবাহ করা ওই প্রাণীও খাওয়া যাবে না, ওটাও খাওয়া হারাম।
লাআনাল্লাহু মান জাবা লিগাইরিল্লাহ ওয়া লাআনাল্লাহু মান সারাকা মানারাল আট। বিশ্বনবী বললেন কি, গায়রুল্লাহর নামে জবাহ করবে তার উপর আল্লাহর লানত, জমিনের সীমানা চুরি করবে তার উপর আল্লাহর লানত, জমিনের সীমানা পরিবর্তন করবে তার উপর আল্লাহর লানত, কোন বেদাতকে আশ্রয় দেবে সমর্থন করবে তার উপর আল্লাহর লানত, যে নিজের পিতামাতাকে অভিসম্পদ দেবে, পিতামাতাকে গালি দেবে, মা বাপের অবাধ্য সন্তান হবে, ওই ছেলের উপর আল্লাহর লানত। পিতাকে ভালোবাসে না, চোখ দিয়ে পানি ঝরিয়ে দেয়, মায়ের চোখ দিয়ে পানি ঝরিয়ে দেয়, প্রয়োজনে হাইবির ঘুষি দেখায়, বাপকে ধাক্কা দিয়ে বের করে দেয়, আর পীরের গোলামি করলে লাভ কি হবে ভাই? লাভ কিছু হবে না। হ্যাঁ, মহিলাদের একটা ব্যাগ হারিয়ে গেছে, ও মহিলাদের প্যান্ডেল থেকে আমার মা বোন বেটিদের ভেতরে একটা মহিলার ব্যাগ হারিয়ে গেছে, ওই ব্যাগটা যদি কেউ পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় পৌঁছে দেবেন আমার কমিটির ভাইদের কাছে, ওই মহিলার কাছে পৌঁছে যাবে, কারণ এই কোরআনের মাহফিলে এসেছেন বাবা, এইটাই হচ্ছে ইমানের পরীক্ষা, কথা ঠিক কি না? সুতরাং এই জন্যই জলসা দেওয়া। জি বাবা জি, আমার ভাইয়েরা, এইখান থেকে যেন কেউ ব্যাগ চুরি হয়ে যাবে, গাড়ির চাবি চুরি হয়ে যাবে, সাইকেল চুরি হয়ে যাবে, এটা হয় না, এটা ইসলাম এই শিক্ষাই দিয়েছে। সুতরাং বাবাজি, আমার ভাইয়েরা, যদি কেউ ব্যাগটা পেয়ে থাকেন আমার কমিটির ভাইদের কাছে জমা দিয়ে দেবেন, কমিটির ভাইয়েরা ওই মহিলার কাছে পৌঁছে দেবেন। চলুন, যে কথা আমি বোঝাতে চাইছিলাম ভাইরা।